প্রিয় ছাত্র ও ছাত্রীরা তোমাদের জন্য আজকে সপ্তম শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি নামক কবিতাটি প্রত্যেকটি লাইনে ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে শুনবে তো দেখো এই যে বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথমে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন তাই না তো কবিতার শুরুতে প্রখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের একটি উদ্ধৃতি দিয়ে কিন্তু কবি এই মাইকেল মধুসূদন দত্ত তার কবিতাটি শুরু করেছেন কারণ প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি তো সেক্ষেত্রে এই উদ্ধৃতির বাংলা অর্থ কী তাই না তো বলা হচ্ছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন মানে হে আমার স্বদেশ শুভ রাত্রি বাইরন কিন্তু একজন ইংরেজ কবি তো দেখো এবারে এই যে বঙ্গভূমির প্রতি কবিতার প্রতিটি চরণ উদ্ধৃত করে এই লাইনগুলো আমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা করব। আশা করি তোমাদের খুব উপকার হবে আবারও বলছি যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো বিষয় আলোচনার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করে জানাবে এবারে চলো তাহলে প্রথমেই দেখেনি কবিতাটির ব্যাখ্যা রেখোমা দাসের মনে এ মিনতি করিপদে মানে কবিতার প্রথম পঙ্গিতিতে কবি বঙ্গভূমিকে মা সম্বোধন করেছেন তাই না মায়ের চরণে মিনতি করে বলেছেন যে বঙ্গভূমি যেন তার দাস সম যে পুত্র তথা কবিকে কিন্তু মনে রাখেন পরে বলা হয়েছে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগো তব মনো ক কোকনদে দেখো এখানে কবি বলেছেন মনের স্বাদ যদি পূরণ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কি হবে বা কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে তবু কিন্তু বঙ্গভূমি যেন তার মন পদ্মকে মধুহীন না করেন আর এখানে এই যে মধু এই শব্দ কিন্তু দুটো অর্থে ব্যবহার করা হয়েছে তোমরা অনুশীলনী যখন প্রশ্ন উত্তরগুলো পাবে তখন কিন্তু এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে তো এখানে মধু দুটো অর্থ কী কী একটা মধু বা মকরন্দ আর একটা হচ্ছে মধুসূদন মানে কবির কথা বলা হয়েছে আর এই যে কোকোন কোকোনথ কথার অর্থ কি কোকোনথ কথার অর্থ হলো লাল বর্ণের পদ্ম তাহলে নীল রঙের পদ্মকে কী বলে তোমরা কমেন্ট করে জানাবে না পারলে বলবে আমি তোমাদেরকে উত্তর করে দেব বঙ্গভূমির মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো পদ্মের মধ্যে যেমন মধু থাকে বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন এবারে রয়েছে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে তার মানে কি তার মানে প্রবাস তথা বিদেশে বসবাস করতে করতে কবির জীবন রূপ তারা যদি দেহরূপ আকাশ থেকে খসে পড়ে আচ্ছা তার মানে কি দেখো তার মানে হচ্ছে কবির যদি আকস্মিক মানে হঠাৎ মৃত্যু হয় তবুও কবির মনে কোনো দুঃখ থাকবে না তাই পরের লাইনেই কবি বলেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায় জীবন নদে তার মানে কি তার মানে কবি জানেন যে জন্মিলে মরিতে হবে বা এটা কিন্তু আমরাও জানি জন্মিলে অর্থাৎ জন্মগ্রহণ করলে মৃত্যু তার হবে তো কে কবে কোথায় অমর থাকে মানে অমর থাকে বলতে কিন্তু এখানে এমন কোনো ব্যক্তি আছে যে মরেনি বা মরবে না এরকম তো জীবন নদীর জল কবেই বা স্থির থাকে অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু কেউ অমর নয় কবি একদিন মরতেই হবে পরের লাইন কি বলছে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে কাউ গলে নাগো পড়িলে অমৃত হ্রদে তাহলে কবি বলতে চাইছেন কিন্তু বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন কবি সমন তথা মৃত্যুকে ভয় পান না সমন মানে কি মৃত্যুর দেবতা কে সে কিন্তু জম তো এই অমৃত রাতে পড়লে মক্ষিকা মক্ষিকা বলতে কিন্তু মাছের কথা বলা হয়েছে সেও মরে না তেমনিভাবে ভাবে বঙ্গভূমির তুল্য মনের মধ্যে কবি যদি স্থান পান তাহলে কিন্তু কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন তারপর বলা হয়েছে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন অর্থাৎ মনুষ্যকুলে সেই ধন্য লোকে যাকে কখনো ভুলে যায় না তাই না তো সবাই যাকে সর্বদা মনের মন্দিরে সেবা করে কিন্তু পরের লাইনটা দেখো যে কিন্তু কোন গুণ আছে যাচিবু যে তব কাছে হেন অমরতা আমি কহ শ্যামা জন্ম দে মানে এর মানে কবি বলতে চাইছেন এখানে কবি বঙ্গভূমিকে শ্যামা ও জন্মদা সম্বোধন করে বলেছেন কিন্তু তার এমন কি গুণ আছে যে যার জন্য তিনি হে হেন অমরতা চেয়ে নেবেন আচ্ছা বুঝতে পারোনি তো দেখো আরও আমি সহজ করে বলছি অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে তিনি এমন কোনো গুণের অধিকারী নন যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছে অমরতা চাইতে পারেন পরের লাইন দেখো তবে যদি দয়া ভুল ভুলদোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে শুভরাদে তার মানে কি তার মানে তবে সেই সঙ্গে কিন্তু কবি এটাও বলেছেন যে বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন তার দোষগুলি ভুলে কেবল গুণগুলি ধরেন তবে সুবরদা সুবরদা বলতে কি সুবরদা বলতে সম্বোধন রূপ শুভ মানে বর দেন যিনি বা বরদাত্রী বা যিনি ভালো বর দান করেন বঙ্গভূমি যেন কবিকে অমর করে দান করেন পরের লাইন দেখো ফুটি যেন স্মৃতিজলে মানসে মা যথাফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে এর মানে কি বেশ মানুষ সরোবরে যেমন কি বসন্ত কি শরৎ সব কিন্তু মধুময় তামরস অর্থাৎ পদ্মফুল ফুটে থাকে তো সেক্ষেত্রে এই যে তামরস মানে কিন্তু পদ্ম বলে দিলাম তো কবির আকাঙ্ক্ষা কবিও যেন সেইভাবে বঙ্গভূমির জনমানসের স্মৃতিজলে চির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তাহলে কিন্তু তারাও এই কবিতার প্রত্যেকটি বিষয়বস্তু সম্পর্কে তারা জানতে পারবে বুঝতে পারবে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ